কলকাতায় বিজেপিকে জেতানো নিয়ে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত। রাজ্য নেতৃত্বের সাথে কি দূরত্ব বাড়ছে? জোর চর্চা রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষের ডাক না পাওয়ার বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। মঙ্গলবার সকালে বিজেপির রাজ্য কমিটির প্রসঙ্গ কার্যত নস্যাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিন সকালেও কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের রাজ্য কমিটির প্রশ্ন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোথাকার নতুন কমিটি? সোমবার রাজ্য কমিটির বৈঠকে দিলীপ ঘোষের অনুপস্থিত থাকার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দরজা বন্ধ হয়ে গিয়েছিল তাই উনি ঢুকতে পারেননি। এদিন এর পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওনার হয়তো জানা ছিল না আমার একটা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সন্ধ্যা 7টায় সমস্ত নেতারা এসেছিলেন, সর্বোচ্চ নেতৃত্বের সাথে আমার বৈঠক ছিল। আমার ওই বৈঠকে থাকার কথা ছিল না, যে বৈঠকে আমার থাকার কথা ছিল সেই বৈঠকে আমি ছিলাম না। ওনার হয়তো জানা ছিল না যে আমাকে একটাই বৈঠকে কোর কমিটির মিটিংয়েই ডাকা হয়েছিল, কেবল সন্ধ্যা 7টায় ছিল সেটা। আমি একটু আগে গেছিলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য, দূর থেকে এসেছিলেন সমস্ত নেতারা তাদের সঙ্গে দেখা করার জন্য, আর সেই ছোট বৈঠক ছিল সেটা করেই আমি রাত্রিবেলা এসেছি। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গেই আমার বৈঠক ছিল। এদিন দিলীপ ঘোষের এই পাল্টা মন্তব্যের পর রাজনৈতিক মহলের একাংশের মতে এর ফলে বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্বের মধ্যে দূরত্ব যে ক্রমশ প্রকট হচ্ছে দিলীপ ঘোষের এদিনের বক্তব্য থেকে তা স্পষ্ট। সোমবার কলকাতায় দলের নির্বাচন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার তার মন্তব্যে অনর্থেকেছেন তিনি। এদিন এই প্রসঙ্গে তার সংযোজন, কলকাতার লোক দুর্নীতি নিয়ে চিন্তা করেন না, তারা নিজেদের সুবিধা নিয়েই চিন্তা করেন। আমি বলেছি কলকাতার লোক দুর্নীতি নিয়ে কিছু চিন্তা করেন না, তারা নিজের সুবিধা নিয়ে চিন্তা করেন, তারাই আবার ভোট দিয়ে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে জেতাবেন। কারণ তারা সততা নিষ্ঠা ন্যায়ের প্রশ্ন নেই, নিজের সুবিধা নিয়েই থাকেন। তাই এত বড় দুর্নীতি হচ্ছে, সারা বাংলায় আন্দোলন হচ্ছে, কলকাতায় কেউ টুশব্দটি করে না। আমরা ভাবি যে শিক্ষিত বাঙালি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, জন আন্দোলনের নেতৃত্ব দেবে, এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। পাশাপাশি গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান বৃদ্ধি করার প্রসঙ্গে রাজ্য সরকারকেও কটাক্ষ করেছেন তিনি। পঞ্চায়েত তো দূর আছে, কিন্তু বর্তমান যে বাঁচাও সাধু বাবা চলছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের দান খয়রাত চলছে। আমারও ধারণা যদি কোনো কারণে একটুখানি ঢিলা হয়ে যায় উপর থেকে, তাহলে দেখবেন যে পুজোর পরে আমরা সব ভুলে গেছি। 500 কোটি টাকা 300 কোটি টাকার যে গল্প, বাঙালি সব ভুলে যাবে পুজোর আনন্দ করে। আর 60,000 টাকার পুজোর আর ইলেকট্রিক বিল কম করে দিয়েছেন তাতেই আমরা খুশি, যে লুট করছে লুট করুক। আর এই যে ইলেকট্রিক বিল কম করে দেওয়া হয়েছে, ভাববেন না যে এটা কম হবে, যারা পুজো দেখতে যাচ্ছে সমস্ত মানুষের মাথা থেকে সেটা উসুল করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে, শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।